নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদাভাই জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্ট পোস্টে। তো চলুন দাদাভাই, একটু কথা বলে নিই। আচ্ছা দাদাভাই, আপনার নামটা? দীপক কুমার সিং। একটু জোরে বলো। দীপক কুমার সিং। দীপক কুমার সিং। আচ্ছা, কোথা থেকে এসছো? গড়িয়া থেকে। গড়িয়া থেকে এসছো। তো তুমি তার মানে আজকে যে এসছো, দেখে শুনে পড়ে বুঝে এসছো? দেখে শুনে পড়ে বুঝে এসছো নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে চলে আসো ভাই, আজকে জয়েন করি? না না না, আমরা আমরা ফোন করেই এসছি। নিজে থেকে ফোন করেই এসছো? আচ্ছা, তো তুমি যে এখানে কাজে এসছো, যেভাবে যাদের জয়নিং ভিডিও দেখেছো, তোমারও কি আজকে সেইভাবে কাজ হলো? হ্যাঁ। নাকি অন্য উল্টোপাল্টা কিছু? সেইভাবে, একইভাবে হয়েছে। আচ্ছা, তুমি যে এখানে এসছো ভালোবেসে কাজ সম্পর্কে সব বুঝে এসছো? সব বুঝেই এসছি। আর এখানে এক্সট্রা ইনকাম কিভাবে করতে হয় বোঝানো হয়েছে? হ্যাঁ। মোটামুটি কিরকম কামাতে পারবে ওখানে? হ্যাঁ, সব বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে। আচ্ছা, আর সব জায়গায় পশ্চিমবঙ্গে কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চায়, তুমি কোনো অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা দিয়েছো? না, আগে কোনো টাকা দিইনি। সত্যি তো? না, নাকি আমরা শিখিয়ে দিয়েছি তাই বলছো? না না না। আচ্ছা, সব কাজই ফ্রির হয় না জানো, কাজের পর একটা পেমেন্ট করতে হয়। তো তুমি সেটা কি স্বইচ্ছায় স্বজ্ঞানে ভালোবেসে দিচ্ছ? হ্যাঁ, স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় দিচ্ছ। নিজের ইচ্ছাতেই দিচ্ছ নাকি আমরা জোর করে কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছি? কাজটা ভালো লাগলো তাই দিচ্ছ। কাজটা ভালো লেগেছে পরে তাই দিচ্ছ। ঠিক আছে, ওকে, তুমি তাহলে কাজে যাও, ভালোবেসে কাজ করবে, নিজের ইচ্ছায় কাজ ছেড়ে আসবে না। যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো যে ধুর ভালো লাগছে না পালিয়ে যাই, তাহলে কিন্তু তার দায় কেউ নেবে না, দায়িত্ব কেউ নেবে না। ঠিক আছে, তুমি ভালোভাবে কাজ করো, আর যেখানে যাচ্ছ দেখেছো একদম বেড়ানোর জায়গা, ঘোরার জায়গা। ঠিক আছে, আর তুমি ওখানে গিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে। রেলের লোগো দেওয়া ড্রেস, রেলের লোগো দেওয়া রিবন, রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড, এগুলো ছাড়া কেউ বিশ্বাস করবে না। তুমি কি সেগুলো হাতে পেয়েছো? হ্যাঁ, সব পেয়েছি। কি কি পেয়েছো একটু দেখাও। ড্রেস পেয়েছি, আইডেন্টিটি কার্ড, একটা একটা করে দেখাও ড্রেস। ঠিক আছে, ড্রেসটা একটু দেখাও। খুলবো? না, খুলতে হবে না। এসো, রেলের লোগো দেওয়া ড্রেস, রেলের লোগো দেওয়া রিবন এবং রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড পেয়েছো। ঠিক আছে, দেখে দাও। আচ্ছা, তুমি যদি এগুলো হাতে না পেতে তাহলে কি বিশ্বাস করতে? না। কেন? কিছু পাইনি তখন বিশ্বাস করি, একটা কার্ড পেলাম, ঠিক আছে, বিশ্বাস হলো। আবার কার্ডটা স্ট্যাম্পিং আই কার্ড পেয়েছো? স্ট্যাম্পিং। ওকে ওকে,